আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আপনাদের আজকে জানানোর চেষ্টা করব পাকশি লালন শাহ ব্রিজ এবং হার্ডিং ব্রিজ প্রতিষ্ঠার পেছনের ইতিহাস সম্পর্কে। আশা করি ভিডিওটি সকলের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে লালন শাহ সেতুর কাছ থেকে ঘুরে আসি এবং হার্ডিং ব্রিজ সম্পর্কে বিস্তারিত জেনে আসি। লালন শাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। সেতুটি হার্ডিং ব্রিজের পাশেই অবস্থিত। সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলার পাকশি এবং পশ্চিম পাশে ভেড়ামারা উপজেলা অবস্থিত। সেতুটির তৈরির ফলে কুষ্টিয়া, মেহেরপুর, চোরাডাঙ্গা, ঝিনাইদহ জেলার লোকদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। এই সেতু বঙ্গবন্ধু সেতু অনুরূপ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু। লালন শাহ সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখে চলেছে। দুই সালে 13 জানুয়ারি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে। সেতুটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। মোট স্প্যানের সংখ্যা 17টি। সেতুটি সম্পূর্ণরূপে যান চলাচলের জন্য 18 মে 2004 সালে বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন। সেতুটি 4 লেন বিশিষ্ট। লালন শাহ সেতুটি ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নে অবস্থিত। ঈশ্বরদীর উপরে সেতুটির কোল ঘেঁষেই এর দক্ষিণ দিকে নির্মিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন হার্ডিং ব্রিজ সম্পর্কে বিস্তারিত জেনে আসি। হার্ডিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত সংযুক্তকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসাবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল 1909 থেকে 1915। তৎকালীন ভাইসর লর্ড হার্ডিংসের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য 1798.32 মিটার বা 5894 ফুট বা 1.8 কিলোমিটার। এর উপর 2টি ব্রডগেজ রেল লাইন রয়েছে। হার্ডিং ব্রিজ পাবনার ঈশ্বরদী উপজেলাধীন পাকশি ইউনিয়ন ও কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মাঝে পদ্মা নদীর উপর অবস্থিত। হার্ডিং ব্রিজ ভেড়ামারা ও ঈশ্বরদী উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা। ভেড়ামারা উপজেলার সদর হতে প্রায় 8.5 কিলোমিটার উত্তরে এবং ঈশ্বরদী উপজেলার সদর হতে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে পদ্মা নদীর উপর সেতুটি অবস্থিত। 1889 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত ভারত সরকার আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজতর করার লক্ষ্যে পদ্মা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রস্তাব করে। পরবর্তীতে 1908 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট কেইলস সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। উনিশশো খ্রিস্টাব্দে সেতু নির্মাণের সমীক্ষা শুরু হয়। 1910 থেকে 1911 খ্রিস্টাব্দে পদ্মার 2 তীরে সেতু রক্ষার বাঁধ নির্মাণ হয়। 1912 খ্রিস্টাব্দে সেতুটির গাইড ব্যাংক নির্মাণের কাজ শুরু হয়। পাশাপাশি সেতুর গার্ডার নির্মাণের কাজ শুরু হয়। গার্ডারের নির্মাণের জন্য কূপ খনন করা হয়। ২৪,০০০ শ্রমিক দীর্ঘ ৫ বছর অক্লান্ত পরিশ্রম করে ১৯১৫ খ্রিস্টাব্দে সেতুটির নির্মাণ কাজ শেষ করেন। তৎকালীন অবিভক্ত ভারতের ভাইসর ছিলেন লর্ড হার্ডিংস। তার নামানুসারে সেতুটির নামকরণ করা হয় হার্ডিং ব্রিজ। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল ৩,৫১,৩২,১৬৪ টাকা। সেতুটির দৈর্ঘ্য ৫,৮০০ ফুট। ব্রিজটিতে ১৫টি স্প্যান আছে। ১৯৭১ খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের সময় সেতুটিতে বোমা ফেলা হয়। ১২ নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয়, যেগুলো পরে মেরামত করা হয়েছে। হার্ডিং ব্রিজ ঈশ্বরদী ভেড়ামারা সীমানার পদ্মা নদীর উপর অবস্থিত। সেতুটি দিয়ে শুধু ট্রেন চলাচল করে। বাংলাদেশের রেলওয়ে সেতুর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ২০১৫ খ্রিস্টাব্দে এই হার্ডিং ব্রিজ নির্মাণের শতবর্ষ পূর্ণ হয়। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে এবং অনেক তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।